আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। আমার সাথে টেলিফোনিক সাক্ষাৎকার আমরা পেয়েছি বাংলার আনন্দ চ্যানেলে আবারও। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং যিনি বর্তমানে অত্যন্ত পরিচিত এখনো অবশ্যই রয়েছেন, কারণ থাকারই কথা, গোটা জেলার বাইরেও তার একটা পরিচিতি আছে, তপন দাশগুপ্ত। তপন বাবু, আজকের দিনে যে তারকেশ্বরে বিজয়া সম্মেলনী হলো, আপনি সেখানে ছিলেন, কি দেখলেন? আমি ছিলাম, ব্যক্তারা মান্নাও ছিল, সে আশিস ছিল। আমরা আজকে বিজয় সম্মেলনী করলাম, যেটা গভর্নমেন্টের নির্দেশ সেই মতো স্যানিটাইজ মাস্ক দিয়ে করা হয়েছে। আর আমরা যেটা বার্তা দিলাম যে ঐক্যবদ্ধভাবে দলকে স্ট্রং করতে হবে, কারণ আরামবাগ সাব ডিভিশনে আমাদের গত বিধানসভায় রেজাল্ট অত্যন্ত খারাপ হয়েছে আরামবাগ সাব ডিভিশনে। আর সামনে আমাদের পৌরসভা, তারপরে পঞ্চায়েত, তারপরে পার্লামেন্ট, সেইগুলোকে মেক আপ দিয়ে আমাদের ওই সবগুলো অ্যাসেম্বলি যাতে আমরা উইন করতে পারি, তো তার জন্য সাংগঠনিক ভাবে আমরা সেটা নির্দেশ দিয়েছি। আর পুরনো কর্মীদেরও আনতে বলেছি, পুরনো কর্মীরা যাতে দল আরো শক্তিশালী ভাবে করে, যারা প্রবীণ তাদের সম্মান দিতে হবে, ইয়াং জেনারেশনকে সম্মান দিয়ে দলকে আরো শক্তিশালী করতে। সংগঠনের যে পরিবর্তন আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কমিটি ঘোষণা হবে, এ ব্যাপারে কি পরিস্থিতি রয়েছে দলের? না, সেটা আমি বলেছি যে আমার বক্তৃতায় বলেছি যে আমাদের আরামবাগের সাংগঠনিক যিনি চেয়ারম্যান আছে জয়দেব জানা এবং রামেন্দ্র সিংহ রায় মানে আমাদের প্রেসিডেন্ট, ওদের ওরা সমস্ত ব্লকে যাবে, ছাত্র, যুব, মহিলা কংগ্রেস, আইনটিভি সবাইকে নিয়ে বসে একটা কোর কমিটি করবে। আপাতত যতক্ষণ পর্যন্ত পূর্ণ কমিটি না হচ্ছে, কোর কমিটি করে সেই মতো চালাবে। তা এখনই কি ব্লক সভাপতি বা এই ধরনের কমিটির সম্ভাবনা নেই? না, হবে, কিন্তু একটু টাইম নেবে, সামনে দেওয়ালি আছে, তারপরে জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো আছে, তারপরে ওপর থেকে যেভাবে নির্দেশ দেবে সেই মতো ব্লক সভাপতি নির্বাচিত হবে। আপনি কি বুঝছেন হুগলি জেলা কি রিকভার হচ্ছে? হবে, নিশ্চয়ই হবে, কর্মীরাই তো আমাদের সম্পদ, আর আমরা নেতা কেউ নই যার মুখ থেকে বাংলার পরিবর্তন, তিনি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ মেনে সব কাজ করতে হবে, সেটা আজকে নির্দেশ দিয়েছে। একটা সময় হুগলি জেলা সর্বাধিনায়ক হিসেবে আপনাকে মানা হতো, বর্তমানে আপনার উত্তরসূরি যারা এসেছেন রামেন্দ্র সিং রায় এবং স্নেহাশিস চক্রবর্তীরা, তাদের মধ্যে কি আপনার সেই তপন দাশগুপ্তের সম্ভাবনাটা আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটা কথা বলি, স্নেহাশিস, আমি যখন একটা যুবকের আমি 9 বছরের সভাপতি ছিলাম, স্নেহাশিস আমার ব্লক সভাপতি ছিল, তারপরেও জেলার সভাপতি ছিল যুব, রামেন্দ্রও ছিল খেত মজুরে, সবাই তো একটা টাইমে সবাইকে নিয়ে আমি দলটা করে শক্তিশালী করেছিলাম, মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে দাঁড়িয়েছিলাম হুগলির থেকে বাংলার মতো, সেই সম্ভাবনা নিশ্চয়ই আছে। আর আমি বলেছি যে সারা জেলা জুড়ে যেখানে সাংগঠনিক কোনো অসুবিধা হবে সেখানে আমি মানে আমাকে যদি ওরা ডাকে আমি নিশ্চয়ই যাবো, সব রকমভাবে হেল্প করবো। অসংখ্য ধন্যবাদ মাননীয় তপন দাশগুপ্ত। আমার সঙ্গে